एक समय এই দুর্গাপূজয় মহিষ পাঠা বলি দেওয়া হতো কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ভাবনারও বদল ঘটে এই বংশের বর্তমান প্রজন্মের আপত্তিতে সেই অমানবিক প্রথা বন্ধ করে দেওয়া হয় পরিবর্তে চালু হয় আখ চালকুমড়ো বলি আর দেবী দুর্গাকে উৎসর্গ করা হয় মধু চিনি উত্তর ২৪ পরগনা জেলার অন্যতম প্রাচীন জনপদ গোবরডাঙ্গা আর এখানেই রয়েছে মুখোপাধ্যায় পরিবারের জমিদার বাড়ি আর এই পরিবারের দুর্গাপূজো এবারে ৩১১ বছরে পড়ল গত ২ বছর করোনার কারণে জাকজমক করে দুর্গাপূজো হয়নি তবে নিয়ম মেনে প্রসন্নময়ী কালী মন্দিরে ঘট পূজার মাধ্যমে দুর্গাপূজো হয়েছে এবছর পরিস্থিতির বদল ঘটেছে আর তাই নতুন উদ্যমে পুরনো রীতি মেনে পূজোর আয়োজন চলছে বাবলা কাঠ দিয়ে তৈরি কাঠাময় এই পরিবারের এক চালার দুর্গা প্রতিমা নির্মিত হয় জন্মাষ্টমীর দিন কাঠামো পূজার মাধ্যমে প্রতিমা তৈরির কাজ শুরু হয়ে যায় জমিদার বাড়ির ঠাকুর দালানেই তৈরি হয় প্রতিমা সেই নিয়ম আজও চলে আসছে সাবেকি আমলে যেভাবে যে ফর্দে পূজা হতো সেই ফর্দেই এখনো একই ফর্দ চলছে একইভাবে হচ্ছে তবে তখন হয়তো ভোগ হতো প্রায় ২৫০-৩০০ লোক খেতেন ভোগ তবে এখন তো সেটা হয় না এখন যেমন আসেন এরকম সেম একই রকমের ভোগ হয় প্রতিদিন সপ্তমীতে একরকম অষ্টমীতে নবমীতে যেভাবে যেদিন যেভাবে ভোগ হতো বরাবর সেইভাবেই ভোগ হয় তো কোয়ান্টিটিটা কমে গেছে হয়তো ৬০-৭০ জন ম্যাক্সিমাম ৮০ জন ম্যাক্সিমাম এরকম হয়তো মেরে কেটে কখনো প্রচুর লোক হঠাৎ অষ্টমীর দিন বললো আমরা সব নবমীতে আসছি সবাই ফোন করে তখন আবার ভোগ বাড়িয়ে দেওয়া হলো নবমীতে পুজোর জন্যেই লাস্ট ২ বছর আমাদের খুব বাজে গেছে যে করোনাকালে আমরা বাড়িতে মূর্তি পুজো করতে পারিনি তবে আমাদের পুজো বন্ধ হয়নি ঘটে পুজো হয়েছে আমাদের তো প্রতিবাদে ঘটস্থাপন হয়ে যায় আমাদের প্রশ্নমী মায়ের মন্দিরে তো ওখানে পুজো হয়েছে মূর্তি ছাড়া তবে ভোগ যেমন হওয়ার সেরকমই হয়েছে কোয়ান্টিটি কমে গিয়েছিল কারণ কেউ নেই বাড়ির আমরা কজন আমাদের ছেলেরা সবাই বিদেশে থাকে কেউ আসতে পারেনি বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ শিমুলতলার মোড় যশোর রোড সবাইকে জানাই সাদর আমন্ত্রণ গোবরডাঙ্গার জমিদার বাড়ির পুজো দেখতে একসময় ভিড় উপচে পড়ত এলাকার মানুষের এখনো অনেক মানুষই এই পুজো দেখতে আসেন কর্মসূত্রে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা পরিবারের সদস্যদের অনেকেই পুজোর দিনগুলিতে এই বাড়িতে হাজির হওয়ার চেষ্টা করেন এখন আরও অনেক জৌলুস ছিল পুজো এখন আস্তে আস্তে আমরা যতটা সম্ভব পাচ্ছি আর কি ধরে রাখার চেষ্টা করছি মায়ের কৃপায় মা চেয়েছেন হয়তো সেই জন্যে এখন দেখতে হচ্ছে এই আর কি মায়ের যেমন ইচ্ছে সেইভাবেই হয়ে যাচ্ছে আর কি আমি কিছুই করতে পারি না মা যা করান তাই করি প্রচণ্ড আনন্দ হয় তখন সারা বছর বাদে যখন ওরা বাড়িতে ফেরে সবাই আত্মীয় স্বজন সবাই আসে খুব ভালো লাগে খুবই আনন্দের এই কটা দিন হু করে কেটে যায় কোথা দিয়ে জানতেও পারি না দুর্গাপূজো আসছে স্বাভাবিকভাবেই উৎসবের আমেজ শুরু হয়েছে গোবরডাঙ্গা জমিদার বাড়িতে বাড়ির পরিবেশকে পরিচ্ছন্ন রাখার পাশাপাশি চলছে বাড়ি রং করার কাজ সারা বছর এই বাড়িতে পরিবারের হাতে গোনা কয়েকজন সদস্য থাকলেও পুজোর সময় আত্মীয় পরিজনে ভরে উঠবে জমিদার বাড়ি ব্যুরো রিপোর্ট ই সমকালীন এই টাইটান কা সানগ্লাস হ্যায় এন্ড ইসমে পাওয়ার লেন্স ভি লাগা সকতে হ্যায় আর কলকাতায় নয় টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে এখানে চক্ষু পরীক্ষা করা হয় কন্টাক্ট লেন্স ফ্রেম সানগ্লাস পাওয়া যায় আজই আসুন বনগাঁর যশোর রোডের ধারে নিজস্ব শোরুমে যোগাযোগ ৮১৬৭৭৩৪৭৬৬